ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোরের বাচ্চাদের জুন মাসের শেষের দিকেই সরি জুলাই মাসের শেষের দিকেই ট্যালেন্ট টেস্ট পরীক্ষাটা হচ্ছে মেধা গাইডে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো উত্তর দেওয়া নেই সেগুলো নিয়ে আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি বড়দের বলবো কেননা এত ছোটোর বাচ্চার হাতে মোবাইল থাকে না তাই আমি বড় বাবা মা হোক যে বন্ধু বান্ধব আশেপাশে যে কোনো যারা এরকম বাচ্চাদের যারা পড়ে যারা পড়াশোনা করে তাদের একটু সাহায্য করতে বলবো কেননা সবাই তো সময় পায় না এসব উত্তর বার করতেও টাইম লাগে তাই আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি তাদেরকে বলবো যাদের হাতে সবসময় মোবাইল থাকে তারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি জেনারেল নলেজ ইংলিশ অঙ্ক কোশ্চেন উত্তরগুলো একটু বাচ্চাদের দেখালে খুব ভালো হয় প্লিজ আপ আমি আশা করব আপনারা দেখাবেন এক নম্বর হচ্ছে কোশ্চেন আজকে দেখাচ্ছি বাংলা নিয়ে যেমন স্বরেও স্বরেয়া মেধা গাইদে আছে কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে স্বরেও স্বরেয়া কে কী বলে একটা ড্যাস দেওয়া আছে তাহলে একে বলে হচ্ছে স্বর বর্ণ যে যাটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে সেখানে হবে হচ্ছে স্বর বর্ণ আর ক থেকে হচ্ছে শুরু হচ্ছে ব্যঞ্জন বর্ণ নিশ্চয়ই প্রত্যেকেই জানে এবার দুই নম্বরটা দেখো যে একটা চিহ্ন ব্ল্যাঙ্ক এভাবে দেওয়া আছে ব্ল্যাঙ্ক করা চিহ্নকে আকার বলে এবার আকার কীরকম সেটা দেখাতে হবে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে এইভাবে আকারটা দেখাবে আর একটা উদাহরণ যদি বলে বাবা মামা কাকা এরকম আকার দিয়ে যেরকম হয় এবার কার চিহ্নকে ই কার বলে বলছে তাহলে রশ্মিকারের চিহ্নটা দেখাতে হবে ই কার বলে যেমন দিদি মিনি এরকম ধরনের কথাগুলো পরেরটা রসুকার ড্যাশ দেওয়া থাকবে তারপরে চিহ্নকে উকার বলে অর্থাৎ রসুকারটা দেখাতে হবে যেমন কুকুর মাগুর এরকম ধরনের এবার হচ্ছে পাঁচ নম্বরটা চিহ্নকে দীর্ঘুকার বলে দীর্ঘুকারটা দেখো ব্ল্যাকে দেওয়া আছে ব্ল্যাঙ্ক জায়গাটিতে দীর্ঘুকারটা দিয়ে লিখতে হবে যেমন ভূত এরকম ধরনের কথাগুলো হবে এবার ছয় নম্বরটা দেখো ড্যাশ চিহ্নকে রিকার বলে রিকারের চিহ্নটা দেখো এখানে রিকার এরকম লেখে দেখাতে হবে যেমন তৃণ কৃপন এরকম ধরনের কথাগুলো সাত নম্বর হচ্ছে একার একারের চিহ্নটা দেখো বলে যেমন মেয়ে ছেলে এরকম ধরনের তারপরে ওই কার ওই কার চিহ্নটা দেখো ব্ল্যাঙ্ক জায়গাটাতে ওই কার এরকম চিহ্নটা দিতে হবে এই যে ওই কার চিহ্নটা দেখো চিহ্নটা দিতে হবে যেমন তৈরি খই এরকম ধরনের কথাগুলো হবে এবার নয় নম্বরটা দেখো ওকার কার আর আকার দিয়ে ওকার এই চিহ্নটা ব্ল্যাঙ্ক জায়গাতে বসাতে হবে চিহ্নকে ওকার বলে যেমন খোকা ধোকা পোকা এরকম ধরনের কথাগুলো দশ নম্বরটা হচ্ছে ওকার চিহ্নটা দেখো ঔকার এই চিহ্নকে ঔকার বলে যেমন নৌকা এবার দেখো কয়েকটা এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো মেধা গাইডই তোমরা এই কোশ্চেনগুলো পাবে যেগুলোর উত্তর দেওয়া নেই যেমন এক নম্বর আমি ভাত আমি খাই ভা সোজা করে লিখলে হবে যে আমি ভাত খাই দুই নম্বর হচ্ছে বালক ছিল যাদব নামে একটি অর্থাৎ যাদব নামে একটি বালক ছিল তিন নম্বরটা হচ্ছে প্রতিদিন বিদ্যালয়ে আমি যাই অর্থাৎ সোজা করে লিখলে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই চার নম্বর নরেনকে করেছেন প্রশ্ন একটি শিক্ষক মশাই সোজা করে লিখলে শিক্ষক মশাই নরেনকে একটি প্রশ্ন করেছেন পাঁচ নম্বরটা হচ্ছে বইছে নিচ সেতু দিয়ে নদী অর্থাৎ ঠিক করে লিখলে সেতুর নিচ দিয়ে নদী বইছে ছয় নম্বর হচ্ছে ও ডানা প্রজাপতি আছে পাখি দুজনেরই অর্থাৎ উত্তরটা হবে হচ্ছে প্রজাপতি ও পাখি দুজনেরই ডানা আছে সাত নম্বরটা গাড়ি আছে একটি ওদের অর্থাৎ ওদের একটি গাড়ি আছে আট নম্বর গাড়ি আম গাছের আম ওই মিষ্টি খুব অর্থাৎ ওই গাছের আম খুব মিষ্টি সাজিয়ে লিখলে নয় নম্বর হচ্ছে ছেলে খুব ভালো রাম রাম খুব ভালো ছেলে দশ নম্বর রাজা ভালো রাম ও বন্ধু অর্থাৎ গুছিয়ে লিখলে হবে হচ্ছে রাজা ও রাম ভালো বন্ধু এবার কয়েকটি বিপরীত শব্দ দেখব দুরন্ত বিপরীত হচ্ছে শান্ত গরম ঠান্ডা দুঃখ সুখ সরল জটিল জয় পরাজয় ভয় নির্ভয় ন্যায় অন্যায় পূর্ব পশ্চিম অভিশাপ আশীর্বাদ পরিশ্রম বিপরীত হচ্ছে বিশ্রাম জলে বিপরীত হচ্ছে স্থলে পূর্ব পশ্চিম অপমান সম্মান ভদ্র অভদ্র আপন পর তোমরা এগুলো দেখো বন্ধুদের শেয়ার করো তোমরা উপকৃত হবে বন্ধুদের বন্ধুরাও উপকৃত হবে তোমরা দেখতে থাকো কয়েকটি ভিডিও